হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আর একটি জিনের কাহিনী নিয়ে হাজির হলাম। তো মসজিদের ইমাম সাহেব তার জিন দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন, তো সেটি আপনাদেরকে শোনাবো। ধন্যবাদ। হ্যাঁ, আমার এই বড় মসজিদ বাইংছে তখন তখন খালি তখন ওই এই মসজিদের আগে লোকের যে মসজিদ, বড় মসজিদ, এই মসজিদটা আগে যে মসজিদ দিছিল ওই মসজিদে তখন চতুর্দিকে ওয়াল হয়েছে, কিন্তু দরজা দরজা জানানো কমপ্লিট হয় নাই। মানে দুই চার উত্তর দক্ষিণের লোকে তোমার ধাপার দিছে, তার মধ্যে দক্ষিণের একটা ধাপার আসলে খোলা, ওই একবার অন্ধকার দেন আর খোলা, আর এই এক এক মোড়া দূর দরজা আছে, তিনটে দরজা আছে, তার মধ্যে দূর দরজা ওই লোকের বন্ধ করে দেওয়া হয়েছে, আর একটা দরজা ওই লোকের ওই ই সিস্টেম দরজা মানে ধাপার, আর দেখতেছি যে দক্ষিণে মোড়া দুজন বসে হয়েছে, পাগড়ি মাথার দিয়ে বসে হয়েছে মানুষের মতো, এর অভিজ্ঞ মানুষ বসে হয়েছে দুজন, তখন আমি তো বুঝলাম তো যেন। তখন আমি দক্ষিণে মোড়ে না যা মসজিদের উত্তর মোড়া চলে গেলাম ভিতরে, যা উত্তর মোড়া বসলাম, বসলি পরে ওরা হন দাঁড়াইলো, এদিকে বাহিরে জ্যোৎস্না রাত অন্ধকার নাই, তখন আরো দুজন দাঁড়ায়া, তখন ওই বেড়ে যাওয়া নিল আর কি, ওই যে দাফার ডাফার খুইলে বেড়ে যাওয়া নিল। হ্যাঁ, যখন ওরা বাড়াইলাম ধীরে 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 ইয়া, ওখানে আসলাম দেখার জন্য যে কোন দিকে, আমি দরজার কাছে এসে ই হইলাম আর কোনো জায়গায় ফেললাম না, এইভাবে দেখছিলাম না মসজিদে মসজিদের ভিতর। হ্যাঁ, এইভাবেই। আর একদিন সরাসরি আমার সামনেই পড়ছিল, ভয় দেখানোর জন্য পার নাই কে কোন জায়গায় যাত্রীকালী, এরা ছিল হলো তোমার যে কোনাবাড়ি বটগাছ ছেড়ে আইসে কোনাবাড়ি রাস্তা, তখন তখন ওটা তখন এই রোড বিশ্ব রোড যে না হন, ওই সই সড়ক ছিল তখন, আর মধ্যে ওই রাস্তাটার মধ্যে তখন এই বিশ্ব রোড চলে আছে পূর্ব রাতের বেলা আসতে গেলে। এই দুই দিন এটা আমার ডাইরেক্ট আমার নিজে ছবি দেখা, কিন্তু কথা বলি নেই ওদের সাথে, কথা বলা তা বল নেই, খালি ওদের সাথে কথা হয়েছিল এই দুই বাড়ি, এই ওই ওই জিনের সাথে কি কথা হয়েছিল ওই মানে ওখানে কথা হয়েছিল যে কেডা, যখন বলছি কেডা তখন দাঁড়ায় আসছিল, তখন দাঁড়ায় আসবেন নাই আবার চলে গেলো, এইভাবেই চলে গেলো, তো খুব তাড়াতাড়ি চলে গেলো। আমি মনে হচ্ছিলাম না যে মানুষ, ওটা মনে হচ্ছিলাম হয়তো কিছু বেড়ার সাথে কিছু করিডোরে পড়ে হয়েছে, কাক জ্যোৎস্না ছিল আকাশে, তাছাড়া আল্লাহ বলতে তো অন্য কোনো দিন পরে নেই আমার কোনো বটেও দেয়া নেই। এই দুই বাড়ি আপনি, দুই বাড়ি আমরা তার পৌঁছে, তার মধ্যে এই মসজিদে দাঁড়িয়ে দেখা মানুষ, একারা মানুষ খুবই সাদা ধপধপ ধুপধপ পরিচিত, যাই শোনা গেল ভালো। হইলো।